প্রিয় ছাত্র ছাত্রী সকলকে আমার পাঠশালায় স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর একটি কবিতা পড়ব। কোন কবিতা পড়ব না তোমরা বুঝতে পারবে একটু পর কি পড়াবো। তিনি এলেন, দেখলেন, ভাবলেন। তিনি দেখলেন, ভাবলেন, লিখলেন। তিনি লিখলেন, ঝড় তুললেন, জয় করলেন। তিনি কে? যার প্রকাশিত পত্রিকাকে আশীর্বাদ করে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেন, আই চলে আই রে ধূমকেতু, আঁধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। যার সম্পর্কে বলা হচ্ছে তিনি 1899 খ্রিস্টাব্দের 24 মে 1899 খ্রিস্টাব্দের 24 মে এক ঝড়ের রাতে আসানসোলের চুরুলিয়া গ্রামের কাজী ফকির আহমেদ এবং জাহেদা খাতুনের ঘরে আবির্ভূত হন। তিনি কে নিশ্চয় বুঝতে পারছ কার কথা বলতে চাইছি? বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম। রবীন্দ্র সমকালে রবীন্দ্র ভাবমুক্ত কাব্য কবিতা রচনা করে যারা বিখ্যাত হয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন মহিতলাল মজুমদার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং কাজী নজরুল ইসলাম। বিশেষত রবীন্দ্রনাথের বিরোধিতা না করেও রবীন্দ্র ভাবমুক্ত হওয়ার ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের প্রশংসা করতে হয়। আমরা মনে রাখব নজরুল দীর্ঘজীবী হলেও, অর্থাৎ আমরা জন্ম 1899 খ্রিস্টাব্দে দেখলাম এবং মৃত্যু 1976 খ্রিস্টাব্দ 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট বলেছি। তাহলে দেখো দীর্ঘদিন তিনি বেঁচে আছেন, কিন্তু তার সাহিত্য জীবন মাত্র 24 বছর, অর্থাৎ 1919 থেকে 1942 সাল পর্যন্ত। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অগ্নিবীণা 1922 সালে প্রকাশিত, দোলন চাঁপা 1923 সালে প্রকাশিত, বিষের বাঁশি 1923 সালে প্রকাশিত, ভাঙার গান 1924 সালে প্রকাশিত। এছাড়াও সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, চক্রবাক, অসংখ্য কাব্যগ্রন্থ তিনি রচনা করে তিনি কাব্য জগতে বিখ্যাত হয়ে আছেন। এখন আমরা ভাঙার গান নামক কাব্যগ্রন্থের প্রথম কবিতা ভাঙার গান, যেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠসঞ্চয়ন গ্রন্থের অন্তর্ভুক্ত, নবম শ্রেণীর এই কবিতাটাই আমরা আজকে পাঠ করব। এই কবিতা পাঠ করার আগে আমরা এর প্রেক্ষাপটটা জেনে নেব, অর্থাৎ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই কবিতার প্রেক্ষাপটটা খুবই গুরুত্বপূর্ণ। 1921 সাল ডিসেম্বর মাস, মুজাফফর আহমেদের সঙ্গে কবি নজরুল ইসলাম কলকাতার তালতলা লেনের বাড়িতে বসবাস করছেন। এই সময়তে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গ্রেপ্তার হয়েছেন। তার সম্পাদিত পত্রিকা বাংলার কথা কাজ সামলাচ্ছেন তার স্ত্রী বাসন্তী দেবী। বাসন্তী দেবী বাংলার কথা পত্রিকায় কবিতা দেওয়ার জন্য সুকুমাররঞ্জন দাসকে কবি নজরুলের কাছে পাঠালেন। সুকুমাররঞ্জন দাস এলেন নজরুলের কাছে, আবেদন জানালেন এবং মুজাফফর আহমেদ ও সুকুমাররঞ্জন দাস কথাবার্তা বলছেন। সেই সময়েই
কাজী নজরুল ইসলাম একটা গান লিখলেন, কাড়ারই লৌহ কপাট। এই গানটা লেখার পর দুজনকে শোনালেন এবং সুকুমাররঞ্জন দাসের হাতে দিলেন এবং সেটা তিনি বাসন্তী দেবের কাছে পৌঁছে দিয়ে বাংলার কথা পত্রিকায় ছেপেও দিলেন। এখন এই কবিতার রচনাকাল নিয়ে একটা দ্বিমত আছে। অনেকে মনে করেন কবি নজরুল ইসলাম হুগলি জেলে যখন কারারুদ্ধ সেই জেলে বসেই নাকি গানটা রচনা করেছিলেন, কিন্তু সম্ভবত এই তথ্যটা ভুল। কেন না, আমরা দেখলাম এই কবিতার বা এই গানের রচনার প্রেক্ষাপট হিসাবে দেখলাম 1921 সালে রচনা করছেন তিনি এটা, আর কবি কারারুদ্ধ হচ্ছেন 1923 সালে। 1923 সালে কবি কারারুদ্ধ হচ্ছেন, কবিতাটা বা গানটা রচনা করা হচ্ছে 1921 সালে। এবং এই গান বা কবিতাটা ভাঙার গান কাব্যগ্রন্থে স্থান পাচ্ছে এবং সেই কাব্যগ্রন্থটা প্রকাশিত হচ্ছে 1924 সালে। কাজেই তিনি জেলে বসে এই গানটা রচনা করেছিলেন এই তথ্য মনে হয় ভুল। যাই হোক, এই কাব্যগ্রন্থটি কবি মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। আলোচ্য ভাঙার গান থেকে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায় যে অহিংস আন্দোলনের চাইতে সশস্ত্র বিপ্লবের পথকেই কবি বেশি পছন্দ করতেন। গানটির ক্ষেত্রে একটি আশ্চর্যের ব্যাপার হলো, যারা নিরস্ত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরই কাগজে এই সশস্ত্র আন্দোলন সমর্থনকারী গানটি ছাপা হচ্ছে। এখন স্বদেশ ও স্বাধীনতা এই ভাবমূলের অন্তর্গত ভাঙার গান কবিতাটি পাঠ করব, তার আগে আমরা এরকম নামকরণ কেন করেছেন সেটা নিয়ে একটু আলোচনা করব। কারণ আমরা জানি সাহিত্যের ক্ষেত্রে নামকরণ খুবই গুরুত্বপূর্ণ। বাস্তবে একটা ফর্সা মেয়ের নাম কৃষ্ণা হতে পারে, কোনো অসুবিধা নেই, বা একটা ফর্সা ছেলের নাম কৃষ্ণ হতে পারে, অসুবিধা নেই। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে নামকরণ যথাযথ না হলে সাহিত্য রস আস্বাদনে আমাদের ব্যাঘাত ঘটে। কারণ সাহিত্যিক তার নাম সাহিত্যের নামকরণের মধ্য দিয়েই পাঠক বা পাঠিকার কাছে তার মনের অভিপ্রায়টি ব্যক্ত করতে চান। সাহিত্যের নামকরণ তিন রকম দিক দিয়ে করা হয়, এক চরিত্রকেন্দ্রিক নামকরণ, দুই ঘটনাকেন্দ্রিক নামকরণ, আর তিন হচ্ছে ব্যঞ্জনাধর্মী বা রূপকাশ্রয়ী নামকরণ। এখন আমরা ভাঙার গান কবিতাটি আলোচনা করে দেখব কবি কোন দিক দিয়ে নামকরণটা করেছেন এবং তা কতটা সার্থকতা পেয়েছেন। একটা কথা মনে রাখতে হবে, কবি ভাঙার গান কবিতার নামকরণ করার সঙ্গে সঙ্গে কাব্যগ্রন্থের নামকরণও করেছেন ভাঙার গান। এটা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, কবি ভেবেছিলেন এই কাব্যগ্রন্থের যে মূল বিষয়বস্তু এই ভাঙার গান কবিতার মধ্যেও সেই বিষয়বস্তু যেন লুকিয়ে আছে। ভাঙার গান কবিতার ভাঙা শব্দটা লক্ষ্য করো, অর্থাৎ কিছু একটা ভাঙতে চাইছেন। কি ভাঙতে চাইছেন, অর্থাৎ এই কবিতার প্রেক্ষাপটে আমি বলেছি স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন চলছে। কেন অসহযোগ আন্দোলন চলছে, সালটা হচ্ছে 1921 সাল, আমরা জানি ইংরেজ শাসিত ভারতবর্ষ, অর্থাৎ ইংরেজ শাসিত ভারতবর্ষের যে অবস্থা সেই সময়ে ইংরেজরা ভারতীয়দের উপর যেভাবে অত্যাচার করে
তার হাত থেকে ভারতীয়রা রক্ষা পেতে চাইছিল, স্বাধীনতা আন্দোলন চলছিল। অর্থাৎ ইংরেজরা ভারতবর্ষে মাত্রাতিরিক্ত অত্যাচার করছে, তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য ভারতীয়রা প্রচেষ্টা চালাচ্ছে। সেই প্রচেষ্টা চালানোর ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম বিপ্লবীদের উদ্বুদ্ধ করার জন্য এই গান রচনা করছেন। এবং এই গান রচনা করার প্রথম লাইনেই আমরা দেখতে পাবো লিখছেন, কারারই লৌহ কপাট ভেঙে ফেল করের লোপাট। অর্থাৎ কারাগারের ভিত নড়িয়ে দিতে হবে, কারাগার ধ্বংস ভেঙে কারাগারের দরজা ভেঙে দিতে হবে। এখানে ভাঙা শব্দটা দুরকম ভাবে কবি ব্যবহার করতে চেয়েছেন, একটা এর সীমায়িত অর্থ, একটা ব্যাপকতর অর্থ। সীমায়িত অর্থ বলতে এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি যে তিনি ইংরেজদের তৈরি কারাগারকে ভেঙে ফেলতে চাইছেন, অর্থাৎ যেখানে ইংরেজরা বিপ্লবীদের ধরে নিয়ে গিয়ে বন্দি দশায় আবদ্ধ করত, সেই কারাগারকে ধ্বংস করার জন্য তিনি ভেঙে ফেলতে বলছেন। শুধু কি তাই না, কাজী নজরুল ইসলাম ভাবতেন সমগ্র ভারতবর্ষকে ইংরেজরা যেন শিকল দ্বারা আবদ্ধ করে রেখেছে, ইংরেজরা ভারতবর্ষকে শৃঙ্খলবদ্ধ করে যেন কারারুদ্ধ করে রেখেছে। সেই শৃঙ্খল মোচনের কথাই নজরুল বলতে চাইছেন। অর্থাৎ ভাঙার গান বলতে কবি শুধুমাত্র ইংরেজদের কারাগার ভাঙার কথাই বলছেন না, তিনি সমগ্র শৃঙ্খল মোচনের কথা বলছেন। অর্থাৎ ইংরেজরা সমগ্র ভারতবর্ষকে যে শৃঙ্খল আবদ্ধ করে রেখেছে, সেই শৃঙ্খল ভাঙার কথাও বলছেন। অর্থাৎ এই কবিতার ছত্রে ছত্রে কবির স্বদেশ প্রেম, বিপ্লবীদের প্রতি উদ্বুদ্ধ করা, সর্বোপরি এই কবিতার মধ্যে যেন একটা দেশপ্রেম জাগানোর বাণী লুকিয়ে আছে। কবি সেই ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের ভিত নড়িয়ে দেওয়ার জন্য তিনি দেশের তরুণ সমাজকে আহ্বান করেছেন, আর এই তরুণ সমাজকে তিনি তুলনা করেছেন কার সাথে, দেবাদিদেব মহাদেবের সঙ্গে। কারণ আমরা জানি মহাদেব বা শিব হচ্ছেন ভাঙনের যেমন দেবতা, তেমনি সৃষ্টিরও দেবতা। অর্থাৎ কবি ভেঙে আবার গড়ার কথা চিন্তা করেন, অর্থাৎ অত্যাচারিত ইংরেজদেরকে তাড়িয়ে আবার নতুন ভারত গড়ার স্বপ্ন দেখেন। আমরা একটা জিনিস এই কবিতার মধ্যে বিশেষভাবে লক্ষ্য করব যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য তিনি সমগ্র ভারতবাসীকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সাম্যবাদী কবি জাত ধর্মের ঊর্ধ্বে উঠে তিনি হিন্দু মুসলমান সকলকেই আহ্বান করেছেন। এই কবিতায় আমরা দেখব হিন্দু পুরাণ থেকে যেমন তরুণ ঈশান অর্থাৎ শিবকে আহ্বান করছেন, একইভাবে আবার তিনি যখন বলেন মার হাক হৈদরি হাক, তখনই বোঝা যায় তিনি মুসলিম ধর্মের চতুর্থ খলিফা হযরত আলী বা হায়দরকে স্মরণ করে তিনি হিন্দু মুসলমান উভয়কেই তিনি দেশপ্রেমে জাগ্রত করতে চাইছেন। অর্থাৎ এই কবিতা ভাঙার গান বলতে ইংরেজ নির্মিত কারাগার এবং ভারতে ইংরেজদের অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ এই কবিতার নামকরণের একটা ব্যঞ্জনা মোড় নেয়, অত্যাচারী ইংরেজ কবলিত ভারতবর্ষের শৃঙ্খল মোচনের জন্য কবি ভাঙনের গান গেয়েছেন। অর্থাৎ সমগ্র ভারতবাসীকে একত্রিত হয়ে এই শৃঙ্খল মোচনের জন্য আহ্বান করেছেন, তাই এই কবিতার নামকরণ যথার্থ এবং সার্থকতা পেয়েছে। আজ এ পর্যন্ত, আমরা পরের ক্লাসে কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব।